আমি বেলাল হোসেন, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। এখন আমি যে লেকচারটি দিব সেটি হচ্ছে 21 নম্বর লেকচার, অর্থাৎ কিভাবে আমরা ক্যাম্পাসে স্টুডেন্ট লয়ার থার্ড তৈরি করতে পারি এবং বিস্তারিত আমরা ক্যাম্পাসের লয়ার থার্ড সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক ক্যাম্পাসের লয়ার থার্ড সম্পর্কে। এখান থেকে আমি যাব লাইব্রেরিতে। লাইব্রেরিতে আসার পর এখানে দেখুন মোশন গ্রাফিক্স লয়ার থার্ড নামে একটি অপশন আছে, এখানে তীর চিহ্নতে ক্লিক দিলে এটি এক্সপ্যান্ড হবে। এখানে দেখুন 1 2 3 4 5 6 7টি, অর্থাৎ এখানে 60টি লয়ার থার্ড আছে। আমি যে কোনো একটি ব্যবহার করতে পারি, আমার প্রয়োজন মতো যে কোনোটি ব্যবহার করতে পারি। আমি যদি ড্রাগ করে এই মোশন গ্রাফিক্স লয়ার থার্ড এর উপর ড্রাগ করে যদি আমি টাইম লাইন এনে ছেড়ে দেই, তাহলে দেখুন এখানে যে 60টি লয়ার থার্ড আছে, 60টি লয়ার থার্ডই কিন্তু একসাথে টাইম লাইনে ইম্পোর্ট হয়ে গেছে। আবার আমি চাইলে একটি একটি লয়ার থার্ডও ইম্পোর্ট করতে পারি। সাপোজ এই এটি হচ্ছে একটি লয়ার থার্ড, এখন যদি আমি শুধু এটি ব্যবহার করতে চাই তাহলে এটিকে ড্রাগ করে এনে টাইম লাইনে ছেড়ে দিলে একটি লয়ার থার্ড শুধু ইম্পোর্ট হবে। আমি চাচ্ছি যে সবগুলো লয়ার থার্ড আমি এখানে ইম্পোর্ট করবো, এই জন্য মোশন গ্রাফিক্স লয়ার থার্ড এটিকে আমি ড্রাগ করে আমি টাইম লাইনে ছেড়ে দিলে 60টি লয়ার থার্ডটি আমার এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এখন আমি ভিডিওটি প্লে করছি, দেখুন এই যে এখানে যে লয়ার থার্ড মানে লেখাগুলো আসতেছে, অনেক ভিডিওর মধ্যে দেখবেন যে ভিডিও চলাকালীন সময়ে এরকম বিভিন্ন ধরনের লেখা আসে, তাহলে সেটাইকে আমরা লয়ার থার্ড বলি। এখন কিভাবে আমরা লয়ার থার্ড গুলো, এই লয়ার থার্ড গুলো অনেক চমৎকার চমৎকার লয়ার থার্ড, এগুলো আমরা ফ্রি ব্যবহার করতে পারি। আমরা এগুলো কাস্টমাইজ করে আমাদের নিজস্ব কন্টেন্ট দিয়ে এগুলো পরিবর্তন করতে পারি। এখানে দেখুন সবগুলো প্রিভিউ দেখাচ্ছি, দেখুন যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এডিট করে আপনার কন্টেন্ট দিয়ে পরিবর্তন করে আপনি সেই লয়ার থার্ডটি ব্যবহার করতে পারেন। এখানে দেখুন আমি একটি এডিট করে আপনাদেরকে দেখাবো, এখানে দেখুন একটি লয়ার থার্ড শুধু আপনাদেরকে এডিট করে দেখাবো, বাদ বাকিগুলো আপনি নিজেই এডিট করতে পারবেন। এখানে যে লয়ার থার্ড গুলো আছে, এখানে যে লয়ার থার্ড গুলো আছে এই সবগুলো আমি এখান থেকে এই একটি বাদ দিয়ে সবগুলো আমি এখান থেকে ডিলিট করে দেবো। সিলেক্ট করে আমি ডিলিট বাটন ক্লিক দিয়ে ডিলিট করে দিলাম, এবং এই একটি লয়ার থার্ড আমি শুধু এডিট করে আপনাদেরকে দেখাবো। দেখুন এখন এটি এডিট করার জন্য এইখানে দেখুন প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন চাপ দিতে হবে। চাপ দিলে এইখানে দেখুন আমাদের এই লয়ার থার্ড এডিট করার অপশন এসেছে। এখান থেকে আমি টেক স্মিথ এই লেখাটা এডিট করতে পারি। এডিট করার জন্য এর উপর আমি ডাবল ক্লিক করব, তাহলে এটি এডিট করার অপশন আসবে। এখানে আমি আমার চ্যানেলের নামটি আমি এখানে লিখে দিব, এখানে দেখুন আমি আমার চ্যানেলের নামটি লিখে দিলাম, এবং টেক স্মিথ ক্যাম্পাসিয়া এটির উপর আমি ডাবল ক্লিক করব, তাহলে এটি এডিট করার অপশন আসবে। এখানে আমি আমার স্লোগানটা আমি এখানে লিখে দিব, সাপোজ এখানে লিখে দিব, এখানে আমি আমার এখানে আমি আমার স্লোগানটি লিখে দিলাম, লার্ন নিউ থিংস। এখন এখানে যে লোগোটি আছে সেই লোগোটি কিন্তু আমি পরিবর্তন করতে পারবো, এই লোগোটি পরিবর্তন করে আমার নিজস্ব লোগো আমি এখানে ইম্পোর্ট করতে পারবো। তাহলে লোগো ইম্পোর্ট করার জন্য এইখানে দেখুন এই লোগোর উপরে আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এইখান থেকে আমি আপডেট মিডিয়াতে ক্লিক করবো। দেখুন আপডেট মিডিয়া, আপডেট মিডিয়াতে ক্লিক করার পর আমার যেখানে আমার চ্যানেলের লোগোটি আছে সেখানে গিয়ে আমি আমার চ্যানেলের লোগোটি এখান থেকে আপলোড করে দিব। দেখুন এইটি হচ্ছে আমার চ্যানেলের লোগো, এটি সিলেক্ট করে আমি ওপেন বাটন ক্লিক দিব, তাহলে দেখুন আমার চ্যানেলের লোগোটি এখানে ইনসার্ট হয়ে গেছে। এখন এটিকে আমি আমার মতো করে আমি রিসাইজ করে নিতে পারবো, দেখুন এভাবে আমি আমার মতো করে রিসাইজ করে নিতে পারবো, ছোট বড় করতে পারবো। দেখুন এখন দেখুন এটি এডিট করা শেষ, এভাবে আপনারা আপনাদের মতো করে লয়ার থার্ড যেটা ইচ্ছা পছন্দ সেটা ব্যবহার করে এডিট করে লয়ার থার্ড তৈরি করতে পারবেন। এখন এইখানে যে লয়ার থার্ডটি আমি এখানে তৈরি করলাম,
এখন এর নিচে আমি একটি ভিডিও ইম্পোর্ট করব। ভিডিও ইম্পোর্ট করার জন্য এখানে মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে এখানে আমি এই প্লাস চিহ্নের সাথে ইম্পোর্ট মিডিয়া এবং এখান থেকে আমি এই ভিডিওটি ইম্পোর্ট করব। ভিডিওটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করব। তাহলে দেখুন এখানে আমার সেই ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেছে। এটিকে ড্র্যাগ করে আমি আমার যে লয়েড থার্ডটা আমি তৈরি করলাম এই লয়েড থার্ডের নিচে ট্র্যাকে আমাকে অবশ্যই রাখতে হবে। আপনি যদি এই ভিডিওটি যদি লয়েড থার্ডের উপরে ট্র্যাকে রাখেন তাহলে কিন্তু এই লয়েড থার্ডটি দেখা যাবে না। এখন দেখুন এখন এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখুন এখানে কিন্তু আমার লয়েড থার্ডটি চমৎকার ভাবে শো করতেছি। এখন যদি আমি ভিডিওটি যদি এই লয়েড থার্ড এই ট্র্যাকের উপরে যদি নিয়ে দেই দেখুন ট্রাকের উপরে তাকে ট্রাকে নিয়ে এটা আমি ইনসার্ট করে দিলাম। তাহলে কিন্তু এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে কিন্তু এই লয়েড থার্ডটি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তাহলে অবশ্যই আপনাকে করতে হবে কি এই ভিডিওটি যে ভিডিওটি আপনি ইনসার্ট করুন সেই ভিডিওটি অবশ্যই এই লয়ার থার্ডের নিচে বসে দিবেন। দেখুন লয়ার থার্ডের নিচে ট্রাকে বসে দিলে আমরা এই লয়ার থার্ডটি এখানে দেখা যাবে। তারপরে আপনি ইচ্ছা হলে লয়ার থার্ডের মধ্যে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন। তাহলে সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে যে আমার এই ভিডিও ট্র্যাক আছে ভিডিও ট্র্যাকের সাউন্ডটি আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেখুন এই সাউন্ডটি আমি রিমুভ করে দিচ্ছি কাজের সুবিধার জন্য। এখন আমার এই লয়ার থার্ডের মধ্যে আমি সাউন্ড ইফেক্ট যুক্ত করব। তাহলে সাউন্ড ইফেক্ট যুক্ত করার জন্য আমি এখান থেকে দেখুন মিউজিক ট্র্যাক এখানে মিউজিক ট্র্যাক আছে আপনি যে কোনো ধরনের সাউন্ড আপনি ইফেক্ট যুক্ত করতে পারেন। আমি এখানে রেডিমেড যে মিউজিক ট্র্যাক ইফেক্ট আছে সেটি আমি ব্যবহার করে দেখাবো। এখান থেকে আমি যে কোনো একটি মিউজিক ট্র্যাক এখান থেকে আমি ড্র্যাগ করে এনে আমার এই লয়ার থার্ডের উপরের ট্র্যাকে আমি এখানে ছেড়ে দিব। দেখুন লয়ার থার্ডের উপরে ছেড়ে দিলাম। এইখানে দেখুন একটু সাউন্ড এসেছে। এখন এইখান থেকে আমি এটিকে কেটে দিব। কেটে দিয়ে এই অংশটুকু আমি এখানে কেটে ফেলে দিব। দেখুন এই অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। এখন এইখানে কিন্তু একটু সাউন্ড আছে। এখন আমি দেখুন ভিডিওটি প্লে করি তাহলে এই সাউন্ড ইফেক্টটি কিন্তু আমার এখানে ইফেক্টটি যুক্ত হয়ে যাবে। দেখুন আমি ভিডিওটি প্লে করছি। দেখুন আমার এই লয়ার থার্ডটি যখন চালু হচ্ছে তখন একটি সাউন্ড তৈরি হচ্ছে। এভাবে আপনি শুরুতে এবং শেষে যে কোনো ধরনের মানে লয়ার থার্ডের মধ্যে সাউন্ড ইফেক্ট যুক্ত করতে পারবেন। আশা করি বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার যে কোনো ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।